কলকাতায় পূজো উদ্যোক্তাদের নিয়ে হতে চলেছে ভলিবল কাপ 2022। কলকাতা থান্ডার বোল্টস তাদের প্রথম থান্ডার বোল্টস কাপ 2022 অ্যাকোলেড দ্বারা চালিত ঘোষণা করল কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে। পবন কুমার পাদোটিয়া চেয়ারম্যান ও সহ মালিক কলকাতা থান্ডার্স বোল্ট, সুমেত পাদোটিয়া টিম ডিরেক্টর কলকাতা থান্ডার্স বোল্ট এবং দলের অন্যান্য বোর্ড সদস্যদের সম্মানিত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়। টুর্নামেন্টটি 23 আগস্ট 2022 থেকে শুরু হবে এবং 27 আগস্ট 2022 পর্যন্ত চলবে অর্কিড এরিনাতে। 5 লক্ষেরও বেশি পুরস্কার জেতার সুযোগ পেতে পারে প্রতিযোগীরা। মোট 64টি শীর্ষ পূজা কমিটি, 640 জন ভলিবল খেলোয়াড় নিয়ে অংশগ্রহণ করতে চলেছে এই খেলা। 64টি দল উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে বিভক্ত, যেখানে প্রতিটিতে 16টি দল থাকবে। এই 16টি দলকে 4টি গ্রুপে ভাগ করা হবে। 4টি দল রাউন্ড অফ 16 খেলার যোগ্যতা অর্জন করবে এবং তারপরে নকআউট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল খেলবে। সেরা 2টি দল খেলবে টুর্নামেন্টের গ্র্যান্ড ফিনালে। থান্ডার্স বোল্ট কাপ এখনও পর্যন্ত কলকাতায় আয়োজিত সবচেয়ে বড় ভলিবল টুর্নামেন্ট। অনুষ্ঠানে সুমেত পাদোটিয়া টিম ডিরেক্টর কলকাতা থান্ডার্স বোল্টস জানান, যদিও খেলাধুলো সবচেয়ে অসাধারণ ক্রিয়া, রঙিন চরিত্র, প্রভাবশালী নেতা এবং স্মরণীয় নায়ক তৈরির জন্য পরিচিত, তবুও আমরা সমাজকে ও ভলিবলকে এগিয়ে নিয়ে যেতে এই প্রয়াস করছি। 23 থেকে 27 আমরা প্ল্যানিং করেছি 64 কমিটি, এই মুহূর্তে আমার কাছে 40 কমিটি রেজিস্টার করেছি, কিন্তু আমি আশা করছি আজকে প্রেস কনফারেন্সে পরে এই নম্বরটা অনেক বেড়ে যাবে। এটা কত বছর হচ্ছে? সেকেন্ড ইয়ার? ফার্স্ট ইয়ার হচ্ছে। আর এটাতে আপনাদের ক্যাশ প্রাইজ কি কি থাকছে? 16 কমিটি থাকবে স্যার, 16টা গ্রুপ থাকবে, একটা গ্রুপে 4টা কমিটি থাকবে। ওরা 3 ম্যাচ খেলার পরে গ্রুপে যে ফার্স্ট আসবে প্রত্যেক কমিটিকে 20,000 টাকা করে দেওয়া যাবে, 3,20,000 টাকা এটা হলো। তারপরে যে কোয়ার্টার ফাইনাল জিতবে, ফাইনাল জিতবে, ফাইনাল আর ফার্স্ট সেকেন্ড 1,00,000 টাকা, 50,000 টাকা। তারপরে বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, বেস্ট আদার, আর অনেক কিছু আছে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, তো এটা 5 লাখ থেকে অনেক বেশি। আর ট্রফি আছে, অনেক কিছু আছে। আপনার নাম ডেজিগনেশনটা বলুন। আমার নাম হচ্ছে পবন কুমার পাটুরিয়া, আমি হচ্ছি চেয়ারম্যান অফ ক্যালকাটা থান্ডার বোর্ড। এটা 64টি দুর্গাপূজা কমিটি নিয়ে আমরা টুর্নামেন্ট করব। এটা 23 তারিখ থেকে 27 তারিখ, 27 অগস্টের ভেতর হবে। প্লেয়িং টাইম 3 PM থেকে 11 PM আমরা এটা ম্যাচেস করব। এটা 15 পয়েন্টের ম্যাচ হবে, 5টা সেট হবে। আমরা 25 পয়েন্ট করছি না, 15 পয়েন্ট করছি, কেন আমরা চাই কি এক্সাইটমেন্ট গেমের মধ্যে থাকে। 25 পয়েন্ট করলে ওটা অল্প বড় হয়ে যায়, তার জন্য এটা অল্প ছোট রূপে করার জন্য 15 পয়েন্টের ম্যাচ খেলবো। এখন 40টা টিম আমার কাছে রেজিস্টার করেছে, আমরা চাই কি আরো কমিটি এসে আমার কাছে রেজিস্টার করে, তার জন্য আমরা আজকে। আপনারা বলছেন 64টা টিম খেলবে, তো সেটা যদি না হয় যে কটা টিম অ্যাপ্লাই করবে তারা সবাই খেলবে? সব খেলবে দাদা, 64 না হলে 48 খেলবো, 48 না হলে 40 খেলবো দাদা। আমরা এই টুর্নামেন্ট করবো, 40 তো হয়ে গেছে, 10টা টিম আরো আমরা কাছে আছে, তো 64টি টিম না হলে আমরা সব, যেরকম বাবা বলছে, আমরা সব উঠতে যাবো একটা জার্সি পরে, আমরা খেলবো, খেলা হোক, ওটা তো মিশন, খেলা তো হবে, খেলা হবে। আপনার নাম ডেজিগনেশন দেখুন। আমার নাম হচ্ছে সুমিত পাটুরিয়া, আমি টিম ডিরেক্টর, টিম নির্দেশক হয়েছি, আর পাটুরিয়া দিয়ে খেলি। রাজকুমার দাস, ইউকে নিউজ বাংলা, কলকাতা।